প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্নশ্রেণীর জীব সম্পর্কে আলোচনা করব নিম্ন নিম্নশ্রেণীর জীব অধ্যায়ের পূর্ববর্তী পাঠ দুটিতে আমরা অনুজীব জগৎ ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা অ্যান্টামিবা এসব নিম্ন শ্রেণীর জীবগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম তোমাদের হয়তো মনে আছে আমরা এদের গঠন আবাসস্থল ক্ষতিকর এবং ক্ষেত্রবিশেষে উপকারী দিকগুলো সম্পর্কেও আলোচনা করেছিলাম তাহলে চলো একটু ঝটপট দেখে নিই আগের পার্ট থেকে তোমাদের কি কি মনে আছে এখানে দুটি প্রশ্ন আছে দেখো প্রথম প্রশ্ন হল ধনুষ্টঙ্কার রক্তমাশয় ইত্যাদি রোগ সৃষ্টির জন্য দায়ী কোন প্রকারের ব্যাকটেরিয়া ককাস ব্যাসিলাস কমা স্পাইরিলাম একটু মনে করে দেখো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করার সময় ধনুষ্টঙ্কার রক্তমাশায় এসব রোগ কোন ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয় তা আমরা আলোচনা করেছিলাম ধনুষ্টঙ্কার রক্তমাশায় এসব রোগ সৃষ্টির জন্য দায়ী ব্যাকটেরিয়া হল ব্যাসিলাস ব্যাকটেরিয়া দ্বিতীয় প্রশ্নটি দেখো পেনিসিলিন নামক প্রতিষেধক তৈরি করা হয় কোন অনুজীব থেকে তোমাদের কি মনে আছে আমরা যখন ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করছিলাম তখন আমরা দেখেছিলাম যে ব্যাকটেরিয়া থেকে পেনিসিলিন নামক প্রতিষেধক তৈরি করা হয় তার মানে এই প্রশ্নের উত্তর হল ব্যাকটেরিয়া আশা করছি তোমরা খুব সহজেই প্রশ্ন দুটির উত্তর দিতে পেরেছ চলো তাহলে এবার আমরা আমাদের আজকের পাঠ শুরু করি প্রথমেই চলো দেখি আমাদের আজকের পাঠের বিষয় কি নিম্নশ্রেণীর জীব অধ্যায় থেকে আমাদের আজকের পাঠের বিষয় হল স্বাস্থ্য সৃষ্টিতে অনুজীবের ভূমিকা কি এবং মানবদেহে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকারের উপায় কী তাহলে চলো দেখি আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারব আজকের পাঠ শেষে আমরা বিভিন্ন প্রকার ক্ষতিকর অনুজীব কি কি উপায়ে প্রাণী দেহকে আক্রান্ত করে তা বলতে পারবো অণুজীব দ্বারা সৃষ্ট রোগগুলো থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতন হতে পারবো এবং অন্যকে সচেতন করতে পারবো এবার চলো ছোট্ট একটি ঘটনা দিয়ে আজকের পাঠ শুরু করি মিনা তোমাদের মতোই স্কুলে পড়ে প্রতিদিন স্কুল শেষে বাসায় ফেরার পথে মিনা রাস্তার পাশের দোকানগুলো থেকে ফুচকা চটপটি ঝালমুড়ি আচার ইত্যাদি খায় একদিন হঠাৎ করেই মিনা অসুস্থ হয়ে পড়ল মিনার বাবা মা মিনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার জানালেন যে মিনা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে ডাক্তার এও জানালেন যে মিনা নিশ্চয়ই অস্বাস্থ্যকর কোনো খাবার খেয়েছে কিংবা অপরিষ্কার হাতে খাবার খেয়েছে এ কারণে মিনার এই অবস্থা অর্থাৎ অস্বাস্থ্যকর কিংবা অপরিষ্কার খাবারে থাকা ব্যাকটেরিয়া মিনাকে আক্রান্ত করেছে তোমাদের কি এখন জানতে ইচ্ছে করছে না যে আর কি কি করলে আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো অনুজীব দ্বারা আক্রান্ত হবার আশঙ্কা থাকে বা এই অনুজীবগুলো কিভাবে আমাদের দেহে প্রবেশ করে কিংবা কিভাবেই বা আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি আমাদের আজকের পাঠে মূলত আমরা এসব ব্যাপারে আলোচনা করব মূলত ভিন্ন ভিন্ন অনুজীবের কর্মকৌশল বিভিন্ন রকম তবে তাদের সকলেরই প্রধান একটি লক্ষ্য হল মানুষের দেহে গিয়ে টিকে থাকা এবং বংশ বিস্তার করা এরা দেহকোষকে আক্রান্ত করে দেহকোষের ক্ষতি সাধন করতে পারে অনুজীবগুলো নানাভাবে আমাদের দেহে প্রবেশ করতে পারে খাবারের মাধ্যমে এরা খুব সহজেই সরাসরি আমাদের দেহের ভেতরে প্রবেশ করতে পারে এছাড়াও আরও অনেক উপায়ে অনুজীব আমাদের শরীরে প্রবেশ করতে পারে যেমন লোমকূপের মধ্য দিয়ে অনুজীব আমাদের শরীরে প্রবেশ করতে পারে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করতে পারে রক্ত আদান প্রদানের মাধ্যমে কিংবা ইনজেকশনের মাধ্যমে এসব অনুজীব আমাদের শরীরে প্রবেশ করতে পারে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে অনুজীব আমাদের শরীরে প্রবেশ করতে পারে এর একটি উদাহরণ হলো কোভিড নাইন্টিন ভাইরাস কোভিড নাইন্টিন ভাইরাসটি নাক ও চোখের মাধ্যমে ঢুকে আমাদের ফুসফুসে প্রবেশ করে এছাড়াও আমাদের দেহে কিছু ব্যাকটেরিয়া থাকে এগুলো সাধারণত কোনো ক্ষতি করে না কিন্তু যদি কোনো কারণে শরীরে দুর্বলতা তৈরি হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে এই ব্যাকটেরিয়াগুলো নানা ধরনের রোগের সৃষ্টি করে আমাদের কিছু অসাবধানতার কারণে প্রতিনিয়তই আমাদের শরীরে এই সকল অণুজীব প্রবেশ করতে পারে এবং এসবের কারণে প্রাণনাশী বিভিন্ন রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে এবার আমরা দেখব অনুজীবগুলো কিভাবে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার লাভ করে অর্থাৎ অণুজীবগুলোর রোগ ছড়ানোর মাধ্যমগুলো কী কী সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আমরা প্রায়ই বাইরে থেকে ঘরে ফিরে অপরিষ্কার হাতেই খাদ্য গ্রহণ করি অপরিষ্কার হাতে নানা ধরনের জীবাণু থাকে হাত না ধুয়ে খাবার খাওয়ার ফলে এসব জীবাণু সরাসরি খাবারের মাধ্যমে আমাদের মুখ গহ্বরে ঢুকে যায় এভাবে এরা আমাদের দেহে রোগ সৃষ্টি করতে পারে আবার অপরিষ্কার জামা কাপড়ের মাধ্যমে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ছড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং এগুলো কোনোভাবে নাক মুখ বা চোখের মাধ্যমে আমাদের দেহের ভেতরে প্রবেশ করতে পারে এবং নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে হাঁচি কাশির পর হাত পরিষ্কার না করেই কারোর সাথে হাত মেলালে কিংবা অন্য কোনো বস্তু স্পর্শ করলে তার মাধ্যমে হাঁচি কাশি কফ থুতু এসবে থাকা জীবাণুগুলো ছড়িয়ে পড়তে পারে এভাবে একজন আক্রান্ত ব্যক্তি থেকে অনেকজন আক্রান্ত হতে পারে এভাবেই অনুজীবগুলো এক জায়গা থেকে খুব দ্রুত অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে এছাড়াও বাতাসে ধুলাবালির মাধ্যমে অনুজীবগুলো বিশেষ করে ব্যাকটেরিয়ার স্পোর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এভাবে এরা বাহকের সংখ্যা বৃদ্ধি করতে পারে পচাবাসী খাবারে খুব সহজেই ব্যাকটেরিয়া তৈরি হয় এবং এসব পচাবাসী খাবার যদি আমরা খাই তাহলে এসব ব্যাকটেরিয়া সরাসরি আমাদের দেহে প্রবেশ করতে পারে এসব ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করে নানা ধরনের কঠিন রোগ সৃষ্টি করতে পারে এ কারণেই রাস্তার পাশে থাকা অপরিচ্ছন্ন খাবার কিংবা পচাবাসি খাবার আমাদের খাওয়া উচিত না নিরাপদ পানির দুষ্প্রাপ্যতা ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার আরেকটি অন্যতম কারণ দূষিত পানি পান করার ফলে নানা ধরনের পানিবাহিত রোগ হয়ে থাকে যেমন কলেরা টাইফয়েড আমাশয় এসব রোগগুলো কিন্তু পানিবাহিত রোগ মূলত দূষিত পানি পান করার ফলেই মানুষ এসব রোগে আক্রান্ত হয় এছাড়াও ভাইরাস আক্রান্ত রোগীর রক্ত আরেকজনের শরীরে প্রবেশ করলে সুস্থ ব্যক্তির দেহে ওই অণুজীবটি প্রবেশ করতে পারে অর্থাৎ রক্তের মাধ্যমেও এসব ভাইরাস ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনকে আক্রান্ত করতে পারে এছাড়াও হাসপাতালে রোগাক্রান্ত ব্যক্তির শরীরে ব্যবহৃত কোনো ইনজেকশন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করালে এর মাধ্যমেও রোগাক্রান্ত ব্যক্তির ভাইরাস সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে অর্থাৎ একই ইঞ্জেকশন ব্যবহারের ফলে একজনের ভাইরাস অন্যজনের দেহে ছড়াতে পারে এবং অন্য ব্যক্তিকে অসুস্থ করে তুলতে পারে ইঞ্জেকশন ছাড়াও অস্ত্রোপচারের অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমেও এটি ঘটতে পারে এসব রোগ জীবাণু ছড়ানোর একটি অন্যতম মাধ্যম হল অস্বাস্থ্যকর এবং অপরিকল্পিত স্যানিটারি ব্যবস্থা ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্য যে কোনো অনুজীব যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে প্রবলভাবে ছড়াতে পারে মলমূত্রে যে জীবাণু থাকে তাকে ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দিতে পারে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এই ছবিটি দেখলে তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে অপরিকল্পিত স্যানিটারি ব্যবস্থার কারণে এসব মলমূত্র সরাসরি কুয়ার পানির সাথে মিশে যাচ্ছে এবং এগুলো কুয়ার পানিকে দূষিত করে তুলছে আবার এই কুয়ার পানি যখন অন্য কেউ ব্যবহার করছে তখন এই দূষিত পানি ব্যবহার করার ফলে সে নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে অর্থাৎ অস্বাস্থ্যকর এবং অপরিকল্পিত স্যানিটারি ব্যবস্থা রোগ ছড়ানোর একটি অন্যতম মাধ্যম আবার অস্বাস্থ্যকর এবং অপরিকল্পিত স্যানিটারি ব্যবস্থার কারণে শুধু যে কুয়ার পানি দূষিত হচ্ছে তা কিন্তু নয় অপরিকল্পিত স্যানিটাইজ ব্যবস্থার কারণে এসব রোগ জীবাণু নদী নালা কিংবা খাল বিলের পানির সাথে মিশে যেতে পারে এভাবে এগুলো দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে আমাদের দেশে এখনও অনেক এলাকায় কাঁচা পায়খানা ব্যবহার করা হয় এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে কারণ কাঁচা পায়খানা থেকে অ্যান্টামিবায় আক্রান্ত কোনো ব্যক্তির মল মাটিতে মিশে যেতে পারে এরপর এই মাটিতে যদি ফসল ফলানো হয় তাহলে সরাসরি এই অ্যান্টামিবা আমাদের খাবারে প্রবেশ করতে পারে কোনো কোনো ক্ষেত্রে রান্নার পরেও এই জীবাণু রয়ে যায় তাহলে দেখো কাঁচা পায়খানা ব্যবহার করার ফলে অ্যান্টামিবার মতো কোনো জীবাণু কত সহজেই বিস্তার লাভ করতে পারে এভাবেই আমাদের অজান্তেই বা কখনো কখনো আমাদের অসাবধানতার কারণে ক্ষতিকর সব অনুজীব আমাদের দেহে প্রবেশ করে এগুলো আমাদের দেহে প্রবেশ করে শরীরকে দুর্বল করে দেয় নিস্তেজ করে দেয় পঙ্গুত্ব তৈরি করে এমনকি অনেক সময় অকাল মৃত্যুর কারণ হয়ে থাকে মানব দেহে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এবং অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে মনে রাখবে দুর্বল স্বাস্থ্য রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে এ কারণে আমাদের সকলকে সবসময় সাবধানতা অবলম্বন করে চলতে হবে স্বাস্থ্য রক্ষার বিভিন্ন নিয়মগুলো মেনে চলতে হবে যেন এই অনুজীবগুলো আমাদের শরীরে বাসা বাঁধার কোনো সুযোগ না পায় এতক্ষণ আমরা দেখলাম কিভাবে এই অনুজীবগুলো একজন আক্রান্ত ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে কিংবা পরিবেশে ছড়িয়ে পড়তে পারে এখন আমরা দেখব অনুজীব সৃষ্ট এসব রোগগুলো প্রতিরোধে আমাদের কী কী করণীয় আছে অর্থাৎ কিভাবে আমরা এসব রোগের ছড়িয়ে পড়া রোধ করতে পারি কিংবা কিভাবে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি যে কোনো রোগ থেকে বাঁচার জন্যই প্রথম শর্ত হলো সুষম খাদ্য গ্রহণ করা আমাদের শরীরের চাহিদা অনুযায়ী সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো গ্রহণ করা আমরা জানি খাদ্যের প্রধান ছয়টি উপাদান আছে এই ছয়টি উপাদান ছয়টি উপায়ে শরীরকে সুস্থ রাখে এ কারণে সকল প্রকার খাদ্য উপাদান গ্রহণ করা রোগ বালাই থেকে বাঁচার প্রধান উপায় আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত মাছ মাংস খাওয়া উচিত তবে শুধু মাছ মাংস খেলেই যে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় তা না মাছ মাংসের সাথে সাথে তাজা শাক সবজি এবং বিভিন্ন ধরনের ফলমূল খাওয়া প্রয়োজন এগুলো সুষম খাদ্যের ঘাটতি পূরণে সহায়তা করে কারণ শাকসবজি এবং ফলমূল থেকে আমরা প্রচুর পরিমাণে খনিজ লবণ এবং ভিটামিন পাই এগুলো খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ এক কথায় সুষম খাদ্য গ্রহণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুষম খাদ্য গ্রহণের পর যেটি গুরুত্বপূর্ণ তা হল স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা আমাদের দেশে অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনও ঝুলন্ত পায়খানা অপরিকল্পিতভাবে নির্মিত পায়খানা মলমূত্র ত্যাগ করা হয় যার ফলে মলমূত্রে থাকা বিষাক্ত জীবাণুগুলো পরিবেশে ছড়িয়ে পড়ে স্বাস্থ্যকর পায়খানা নির্মাণ আমাদের এই ঝুঁকির হাত থেকে বাঁচাতে পারে অর্থাৎ নিজে সুস্থ থাকার জন্য এবং একই সাথে এলাকার সবাইকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা খুবই জরুরি আমাদের কিছু ভালো অভ্যাস কিন্তু খুব সহজেই আমাদের এসব রোগ প্রতিরোধ করতে এবং প্রতিকার করতে সহায়তা করতে পারে যেমন স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত বাইরে থেকে ঘরে ফিরে হাত ও মুখ পরিষ্কার করতে হয় এতে জীবাণুগুলো ধুয়ে যায় এছাড়াও নিয়মিত দাঁত ব্রাশ করা হাত পায়ের নখ কাটা এবং সাবান ব্যবহার করে গোসল করা খুবই জরুরি নখের ভেতরে জীবাণু আটকে থাকে যা আমাদের খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকতে পারে এ কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস করলে এসব রোগ থেকে সহজেই বাঁচা যেতে পারে হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় গিয়ে তা ধুয়ে ফেলতে হবে এছাড়াও রুমাল না থাকলে টিস্যু পেপার ব্যবহার করা যেতে পারে আবার হাঁচি কাশির পরে নিয়মিত হাত ধোয়াও খুব জরুরি এতে রোগ জীবাণু সহজে ছড়াতে পারে না মাস্ক বা রুমালের ব্যবহার আমাদেরকে অনেক স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে পারে কোলাহলপূর্ণ বা ধুলাবালির রাস্তায় মাস্ক ব্যবহার করা নিরাপদ মাস্ক বা রুমাল ব্যবহার করলে শ্বাস প্রশ্বাসের সাথে কোনো রোগ জীবাণু শরীরে প্রবেশ করার সম্ভাবনা বেশ কমে যায় অনেক সময় আমরা দেখি অনেকেই রাস্তায় যত্রতত্র থুথু বা কফ ফেলে এতে তার শরীরে যদি কোনো রোগ জীবাণু থাকে তা সহজেই পরিবেশে ছড়িয়ে পড়তে পারে এবং বহু মানুষকে আক্রান্ত করতে পারে এ কারণে এসব রোগ প্রতিরোধ করতে যত্রতত্র থুথু বা কফ ফেলা থেকে বিরত থাকতে হবে বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য এবং এদের ছড়িয়ে পড়া রোধ করার জন্য খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি কলেরা টাইফয়েড এ ধরনের ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট রোগগুলো থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে পান করা গোসল করা কাপড় কাচা বাসন ধোয়া এসব কাজের জন্য নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে হবে ফুটিয়ে বা জীবাণুনাশক ওষুধ ব্যবহার করে পানি বিশুদ্ধ করা যেতে পারে মানুষ ও পশু পাখি এসব রোগে আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে তবে কিছু কিছু ভাইরাস যেমন বার্ড ফ্লু হলে পাখিকে মেরে ফেলে মাটিতে পুঁতে ফেলতে হয় এছাড়াও ম্যাটকাও বা অ্যান্থাক্স রোগ আক্রান্ত গরু মহিষও মেরে ফেলা উচিত কারণ এদের চিকিৎসা চলাকালে অন্যান্য পশু আক্রান্ত হতে পারে আমরা এতক্ষণ যেসব রোগ নিয়ে আলোচনা করলাম আমরা দেখেছি যে এসব রোগ খুব সহজেই একজন থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ কোনো রোগাক্রান্ত ব্যক্তি যদি অসাবধান থাকে তাহলে তার মাধ্যমে বহু মানুষ এসব রোগে আক্রান্ত হতে পারে এ কারণে এসব রোগের প্রতিরোধ করতে হলে যেমন নিজে সচেতন থাকতে হবে করতে হবে। এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে এলাকার সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে এবং যেসব এসব রোগ ছড়াতে পারে সেগুলো থেকে বিরত থাকে তাহলে এসব রোগের প্রতিরোধ করা অনেক সহজ হবে অর্থাৎ সর্বোপরি জনসচেতনতা সৃষ্টি হলো এই বিপদ থেকে রক্ষা পাওয়ার প্রধানতম কার্যকরী উপায় কিভাবে এসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলে এদেরকে প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে বিদ্যালয়ে মসজিদে মন্দিরে খেলার মাঠে হাটে বাজারে কিংবা যেখানে লোক সমাগম বেশি সেখানেই এ বিষয়ে আলোচনা করতে হবে পরিবারের সবার মধ্যেও এসব বিষয়ে আলোচনা করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে আবার সমস্যার ধরন অনুযায়ী আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন দেখো বর্তমানে কোভিড সংক্রমণ এড়াতে লোক সমাগম এড়িয়ে যেতে বলা হয়েছে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে প্রত্যেকেই যদি এসব স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে সহজেই রোগের প্রতিরোধ করা সম্ভব রোগ ছড়িয়ে পড়া এবং রোগের বিস্তার বন্ধ করা সম্ভব এভাবে মানুষকে সজাগ ও সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ এছাড়াও রোগাক্রান্ত হলে অবশ্যই তাকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে পরামর্শ নিতে হবে প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে হাতুরে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ আরও জটিল স্তরে পৌঁছে যায় এ কারণে যে কোনো রোগের ক্ষেত্রে সঠিক চিকিৎসা গ্রহণ করা জরুরি এ বিষয়গুলোতে তোমাদেরও অনেক সামাজিক দায়িত্ব রয়েছে তোমরা আজকে যেগুলো জানতে পারলে সেগুলো তোমাদের বন্ধুদের সাথে কিংবা পরিবারের সবার সাথে ভাগাভাগি করে নিতে পারো তাদেরকেও জানাতে পারো এভাবে সবাই মিলে যদি আমরা সচেতন হই তাহলে মানবদেহে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠের বিষয়ভিত্তিক আলোচনা এ পর্যন্তই মনে রাখবে এই পাঠটি তোমাদের ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে এটি আমাদের জীবনের সাথে কতটা জড়িত তোমরা নিজে সচেতন হবে পরিবারের সবাইকে এবং আশেপাশের সকলের মধ্যে সচেতনতা তৈরি করতে পারবে তাহলে চলো এখন দেখি আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম আজকের পাঠ থেকে আমরা শিখেছি ক্ষতিকর অনুজীবগুলো কিভাবে রোগবালাই সৃষ্টি করে কী কী উপায় অবলম্বন করলে অনুজীব সৃষ্ট রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায় তো আমাদের আজকের পাঠ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ